কিয়ামতের দিন বেহেস্প পাইবার আসায় যাই আবার তার পরিণাম ফলটা জাহার নাম একটা প্রবাদ বাক্য আছে নিজে যাকে বড় বলে বড় সায় নয় লুকে যাকে বড় বলে বড় সায় হয় এই কথাটা সত্য না মিথ্যা মানেন না কেডা আত্মলেন সবাই মানছেন মানাতে বালা হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে আমি যদি কই এই কথাটা যে মানে হ্যাঁ একশো পারসেন্ট জাহান নামে এর চেয়ে বড় জঘন্য মিথ্যা কথা আমার কাছে আরেকটা মনে হয় না এমনি আল্লাহ নাচায় এমনি আমরা নাচি আছে না নাই এই কথাটা আসলে কোনো ফহিরের গোষ্ঠী কোনো আশিকের রসুলের গোষ্ঠী যদি মানে তাইলে হেয়ার পরিণাম ফলটা কি হবে আমি কম বেজার হইবেন হ্যাঁ কাফেরের গড়ের কাফের কাফেরের গড়ের কাফের কাফেরের দরজাটা কই যেই ব্যক্তি মনে করবো নবীজির হুকুম একটা আল্লাহর হুকুম আর একটা সে সাব তাইলে দুই হুকুম একখান হইল কেমনে আর আল্লাহর হুকুম মানলে ব্যস্ত নবীজির হুকুম একটা সমস্যা কিনা বাবা আল্লাহ কয় আপনি না দেখতে যে বিশ্বাস করেন এই কথাটা সম্পূর্ণ মিথ্যা 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 যা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে পীর মুশিককে যারা অবহেলা করেন আল্লাহকে যারা ভালোবাসেন তাদের প্রতি আমার কয়েকটা কথা বলবো হ্যাঁ আপনি যেখানে আসেন সেখানে থেকে আমার কথাগুলি রেকর্ড করে নিন আপনি যত বড় আলেমি হয়ে থাকেন যত বড়ো মুফাসের হয়ে থাকেন আমার কথাগুলার মধ্যে যদি কোনো রকমের ভুল থাকে আমাকে সংশোধন করে দেবেন কোরআন হাদিসের ভিত্তিতে আমি সেটাকে গ্রহণ করবো সবাই বলেন আরেকবার আমি প্রথম কথা হলো যারা আমরা আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর হুকুমের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করি তারা ভুল করতেছি না শুদ্ধ করতেছি উত্তর দিবেন জবান খুলে কি করতেছি ভুল করতেছি না শুদ্ধ করতেছি হ্যাঁ জুড়ে বলেন না সবাই শুদ্ধ করতেছি প্রমাণ হলো কি এবাদতের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে তাইলে আল্লাহর হুকুমের উপরে যারা প্রতিষ্ঠিত তারা কি করতেছি ভুল না শুদ্ধ শুদ্ধ এইবার আল্লাহর পবিত্র কোরআনে কারিমকে কি আমাদের মানা দরকার আছে না নাই যদি মনে প্রাণে মানতে না পারেন যত রম্বরের মুক্তি হয়ে থাকেন একটা ফতোয়া দেন তো দেখি যায় না মানে বিশ্বাস না করে সে কি ইমানদার জোরে বলেন না আমার দাঁত আছে একটা দেন চাই একটা দাঁত নাই কোরআন শরীফ করতে হয় রাত কোরআনা আনা তার তিলা যদি আমার কোরআনে করিম তালাওয়াত করতে কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার উদ্দেশ্যটাকেই ফলো করবেন আল্লাহ পবিত্র কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় ইঙ্গিত করছেন আপনারা মানেন কি মানেন না আরে মানেন ক্যাটা কেটা হাত তোলেন মানেন শয়তান আমাদের প্রকাশ্য প্রকাশ্য শব্দের অর্থ কি সামনা সামনি এইবার হাত তোলেন ক্যাটা কেটা দেখছেন বিশ্বাস করলেন বিশ্বাস করলেন কেমনে কোরআনের ভাষায় বিশ্বাস করার মতো যোগ্যতা কারণ কোরআন শরীফ কি এটা সত্য কইছে দেখেন মিথ্যা সাক্ষী দিবেন না মিথ্যা বানোয়াটি সাক্ষী দিলে কালকে আমাকে আল্লাহর কাছে কয়ফাত দিতে হবে আল্লাহ কয় প্রকাশ্য আপনি না দেখকে যে বিশ্বাস করেন এই কথাটা সম্পূর্ণ মিথ্যা 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 যা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে যদি আপনি বলেন আমি কাজ দেখতেছি উমুক শৈতানি সুমুক শয়তানি দেখতেছি এটা তার কর্ম শয়তানকে প্রকাশ্য দেখা হলো না তা আপনি কি মনে করেন শয়তান প্রকাশ্য না নিশ্চয়ই শয়তান প্রকাশ্য কোটি কুটিবার সত্য শয়তান অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য প্রকাশ্য কিন্তু দেখার উপায় যত বড় মূর্তি হয়ে থাকেন যত এলেমে আপনার থাকুক শয়তানকে যদি আপনি না দেখা থাকেন তাইলে আপনি আল্লাহর কোরআনকেও বিশ্বাস করেন নাই তাইলে দেখার দরকার আছে না নাই দেখতে গেলে কোরআন শরীফ পড়লেই দেখবেন নামাজ পড়লেই দেখবেন তাইলে এটা শিক্ষার জন্য দেখার জন্য চিনার জন্য বুঝার জন্য যার কাছে যাবেন তার নামই হইল সত্যিকারের মুর্শিদ একবার আলহামদুলিল্লাহ আমি কথাটা বুঝতে বুঝাইতে পারছি রে আচ্ছা এইভাবে যদি আপনি মনে করেন মৃত্যুর সময় শয়তান আপনাকে এই কথাগুলি দিয়ে আমি যেভাবে বলতেছি ঠিক এইভাবে আপনাকে বুঝায় আপনি তখন কি করবেন এই তুমি শয়তানটা দেখছ তা আপনি কি করবেন তাইলে কোরআন শরীফ ভুল আপনি যদি জোর করে ও চুপ করে থাকেন শুদ্ধ কইতে হইলে তার তার মুখে কি করতে হবে দলিল দিতে হবে তার কথা দলিল যদি আপনি দিতে না জানেন তাইলে আপনি বুঝা গেল আল্লাহকে রে পবিত্র কোরআনকে ভুল বুঝছেন তা আপনার জন্য কি না জান্নাত আপনি একবার বিচার করে দেখেন নম্বর কথা হলো সব ক্ষমতা সমস্ত ক্ষমতা আল্লাহর একটা গাছের পাতা নড়ে না জরে না ফরে না আল্লাহর হুকুম এবং ক্ষমতা ছাড়া ঠিক না আচ্ছা এখন ভালো কাম করেন কার ক্ষমতায় খারাপ কাম করেন আদাব করেন না করে তাইলে শয়তান একটা ক্ষুধা আর আল্লাহর একটা ক্ষুধা নাকি শয়তান একটা শক্তি আল্লাহ একটা শক্তি এইরকম বিশ্বাস যত রকমের পাপ আছে আল্লাহ কে দিন মাফ করে দিব কোন একবার সব আল্লাহ আল্লাহর গাফার নামের বদলতে সব ক্ষমা করবো আল্লাহর সাথে স্যারেক কারিকে কশন কালো আমার আল্লাহ ক্ষমা করবে আপনি অক্ষণই স্যারেক করছেন শয়তানের ক্ষমতা আর আল্লাহর ক্ষমতা জালেক তার মতো বেঈমান একটা নাই যাই কয় শয়তানের ক্ষমতায় ফাপ করি আল্লাহর ক্ষমতায় ন্যাক করি সে সর্বনিকৃষ্ট কাপের সর্বনিকৃষ্ট বেঈমান তাইলে বালাও করি কার ক্ষমতায় খারাপ করি আল্লাহর ক্ষমতায় তাইলে কিয়ামতের দিন বিচার কি এর সমস্যা না সমাধান সমস্যা না না হুজুর সমাধানের দরকার আছে না নাই সমাধান কোথায় আল কোরআনে কোথায় গানের মধ্যে জিকিরের মধ্যে আল কোরআনে সমাধান না পাইলে ইমানদার সমাধান না পাইলে ইমানদার দুই নম্বর কথা

সে তার কৃতকর্মের জন্য জাহান নামের দিকে প্রস্তুত হয়ে যাক তাইলে হেদায়তের মালিক আল্লাহ হেদায়ত দিল না আবার জাহান নামও যাইবার লাগিয়া প্রস্তুত হয়ে থাকবার লাগে এই কথাটা যদি আপনি এ কে বুঝায় ঠিক মতো বুঝেন তাইলে আল্লাহ না খারাপ ডর করে কইতে এইভাবে যখন আপনি বুঝবেন তোর হয় না যেহেন বইয়ে থেকে সেটা যেটা রাগ ওইটাচ্ছেন আপনার সেটা আপনার গড় থাকবো আমনে যে তার মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহরে খারাপ কইলে হেরার কোন উপায় আছে তাইলে এই কথার দ্বারা কি বোঝা গেল হেদায়তের মালিক মালিকও আল্লাহ সব কিছু আল্লাহ আবার কইছে সব ক্ষমতাও আল্লাহ আল্লাহ যারে হেদে দেয় ফায় যারে দেয় না ফায় না এইবার হেঁদে যাই দিছে হ্যাঁ তো ফিরের বাইতেছে নাকি যারে আল্লাহ হেদে দিছে হ্যাঁ তো কাটিলে দৌড় দিছে নাকি এই তো আমাদের ভাষা কিন্তু আমনে গাঠিল দৌড় দিলেন হেদায়ত দিল আমনে ফিরের বেতায় বেলা গে হেদায়ত দিল হাজার হাজার কোটি মানুষরা যে দিল না অনেক ইডার দে এই বিচারটা কই পাম সমাজ শাসনি এর সমাধান যেখানে পাওয়া যায় তিনি আমার কি বন্ধু নাকি দুশ্মন হ্যাঁ আর এই এই সমস্যার সমাধান যেখানে পাওয়া যায় সেই জায়গাটাই হল আমার জন্য সম্মানের জায়গা পবিত্র জায়গা ঠিক নাও ঠিক আর এই অ্যালেমটা কীতাবাদীর ভিতরে পাওয়া যায় না করলে ভুল হবে কিতাবাদির ভিতরেই আছে আপনার আমার জানা নাই যতক্ষণ আল্লাহ আপনারে বুঝায় না দেয় ততক্ষণ আপনি ওই কথাগুলি বুঝবেন না কন্যা একবার শুভান আল্লাহ এই জায়গা দিয়া জালাল উদ্দিন রুমিরহমতুল্লালাই বলছেন আমার দিকে চাই শুনে বিনি আন্দার বীণী আন্দারে খোদাল আরে বেকাব বেময় দিদা বেকাব কিতাবাদি পড়ে এর দ্বারা সমাধান পাওয়া যাবে না রব্বের তরফ থেকে রব্বি জিডনি রবের তরফ থেকে যদি তোমার আমার মধ্যে এলেম না আসে সেই এলেম ছাড়া পবিত্র ইমানদার হওয়া যায় না আমার ভাই গণি আব্দুল গণি সারা জীবনেই ওনার নাম ছিল। আমার মুর্শিদাবা খাদিয়া জামান শিখলে আশিকের রাসুল শাহ সুফি হযরত মোহাম্মদ মৌলানা হরিফুল্লাহ আলাই এই গণিকে যেদিন ফকির উপাধি দিছে এই বয়সটা অনেক পরে এই খালি গণি গণি ওই ডাকছে সারা জীবন যেদিন ফকির উপাধি দিয়া দিছে সেই দিন থেকে গণি ফকির এই ফকিরের বিরোধিতা যদি কেউই কর তাইলে বুদ্ধি কইরা কইরো হিসাব কইরা কইর এটা হারিজ মলবিদ দেওয়ার নাম হইল ফকির ইয়ার আগে আসিল আব্দুল গনি আব্দুল গনি ওই আমার কথাটা বোঝাই চাচ্ছি আর এই সমস্যাগুলির সমাধান যেই যেই উস্তাদের কাছে গেলে পাওয়া যায় তিনি হলেন প্রকৃত মুর্শিদ আপনারা সামার সঙ্গে তালিমের সঙ্গে আমার ছেলেও ওয়াশ করবার সময় দেখছে সামা গাইছে জিকির করাইছে অন্য ওলা বা মায়ের সামার সঙ্গে জিকির করায় এতে কোনো বাধা নাই তবে আমার একটা ফতুয়া আর যান হাজার হাজার বৎসর যদি কেউ এইরকম সামার লগে মিল্লা জিকির করেন যে সব দইব গর্বের ভিতরে বইয়া একবার আল্লাহু শব্দ বললে এ দুঃ সবাই না বেজার সে না আমার কথায়। তাইলে কি করবেন এই যে সামার সহি যে জিকির করতেছেন এটা হল তালিমি জলসা তালিম দেওয়ার জন্য শিক্ষার জন্য আর মোরাকাবার হালাতে গড়ে বৈশা একবার যদি মোরাকাবার হালাতে আল্লাহ পাকের জবান আল্লাহ পাকের এই জবানের উপরে ভিত্তি করে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর নামের তসবিগুলি জপতে পারেন সেটা হবে হাজার হাজার বছরের সবের সমতুলক অনেক বছর বলতেছিলাম বাবা আমি সময় নষ্ট করব না আমার এই কথাগুলির সমাধান পাওয়ার দরকার আছে না নাই যারা আপনারা এখন যে মহব্বতের শেষে একটা কথা শুনলাম এ লাউ বিউ অনেক কিছু শুনলাম এ আজে বাজে কথা ওদের মাহফিলে শোভা পায় না একটা ইশালে সবের মাহফিলে লাভ টা বিউর এগুলি এইগুলি কোনো কথা না এগুলি জাহার্নামি কথা যার মুখ থেকে বের হয়ে আসে সেও হিসাব করে কথা বলা দরকার আমি মূর্খ মানুষ আমার কথাগুলি কান পেতে শুনে রাখো খুব সংক্ষেপে বলবো স্পষ্ট ভাষায় বলতেছি চণ্ডীগড়ের মানুষের সকলকে উদ্দেশ্য করে কাউয়াবাড়ির মজিদ বেশি বাড়ির যে মাদ্রাসা এই মাদ্রাসা থেকে নিয়ে আশেপাশের মাদ্রাসার সকল মানুষ শুনো আমি আদিয়াবাদের সদক মানুষের ছেলে আমার কথাগুলি রেকর্ড করে ভাইরাল করে আমার নামে স্লোগান দিয়ে দিও আমি প্রথম কথা বলছি যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে মাইনা নবীজিকে সম্মান করার থেকে দূরে থাইকা আল্লাহর উপরে ইমান আইনা আল্লাহর হুকুমের উপরে জীবন প্রতিষ্ঠিত করিয়া কবর যাইয়া জান্নাতের আশা করক কোরআনে কারিমের এই আয়াতের ব্যাখ্যার দ্বারা বিনিময়ে এবাদতের জান্নাত আমি স্পষ্ট ভাষায় বললাম তাদের জাহান নাম ছাড়া কোনো উপায় থাকবে না হে বলবি তুমি ভাইছ কি আল্লাহ কয় আবাদতের বিনিময়ে বেহাস তুমি কও আল্লাহর হুকুম এবাদত আবাদত করলে জাহান নামে যামু মুখের কথা কই লইব এইবার দুই নম্বর কথা দুই নম্বর কথা হইল যে তাইলে বেহস্ত জামু কেমনে ফুললা খুব সংক্ষেপে কথাটা বলি নাকি আপনারা বিরক্ত হইতেছেন জানার দরকার আছে না নাই হ্যাঁ মানার দরকার আছে আলহামদুলিল্লাহ এইবার আপনি যদি জিজ্ঞেস করেন তাইলে হুজুর আল্লাহর হুকুম মাইনা বেহস্ত যাইতাম না জাহার তো ব্যহস্ত জামু কেমনে লগে আরেকটা কথা শর্ত রয়ে হয়ে গেছে কইবেন যে আল্লাহর হুকুম মান্না নবীর তরিকা না মানলে হইতো না নবীজির তরিকা মোতাবেক আল্লাহর হুকুম মানলে তারপরে হইব নবীজির পরিপূর্ণ তরিকা মান না আল্লাহর হুকুম যায় মানে আর আল কিয়ামতের দিন বেহেস পাইবার আশায় যায় করে তার পরিণাম ফলটা জাহার নাম জুড়ে বলেন নওয়াজবুলিল্লাহ আর যাবেন ব্যস্ত গেতে হইলে একটা হুকুম মানতে হবে সেটা কি নবীজির হুকুম নবীজির হুকুম যদি কেউ মানেন তাইলে হান্ড্রেড পারসেন্ট জান্নাতে যাবেন এবার আমার আরেকটা কথা খালি মার্শাল্লাহ সুবাহ আল্লাহ না কথাটা বুঝেন না সিনেমারই লিস পাইলে যদি ইনশাল্লাহ কোন সিনেমার আগে তাইলে হইতো না ভালো করে বুঝে লোক আমার কথার মধ্যে অনেক গুমর অনেক ফেস অনেক নবীজির হুকুম একটা আল্লাহর হুকুম একটা দুই রকম হয়েছে না আমার কথার দ্বারা ভাব সম্প্রসারণ এটাই বুঝাইছে তো নাকি জবান খুললে আমি বুঝবো আমার কথা বুঝতেছেন কি বুঝাইছে যে ব্যক্তি মনে করব নবীজির হুকুম একটা আল্লাহর হুকুম আর একটা সে সাব মান তাইলে দুই হুকুম একখানে ওই লোকের নেয় আর আল্লাহর হুকুম মানলে ব্যস্ত যাইতাম না নবীজির হুকুম একটা সমস্যা কি না বাবা এই সমাধান না পাইলে যতই নিজের ইমানদার কন ইমানদার হইতেন সমাধানের দরকার আছে না নাই আছে আমি আজকে হুসেনের ঘর বয়ে রয়েছি অনেক বড় বড় আলেম রেহানো গেছে খাইতো তো আমার এই পোশাক দেখে আমার জিজ্ঞায় কি আপনার বাড়ি আপনি আপনি ক্যাডা পরে আমি আমি পচাতাম যেই মলব্বী কইছিলে হয়তো হুন্তছে আমি বাড়ি কই আপনি কেনা আমি আমি পয়সা রে বাবা কথাটা বুঝলেন না তাইলে ফোশাকের ফোশাকের দাম আছে নাকি ফোশাকের দাম নাই আরেকটা কথা কইয়া লই তাইলে বুঝবেন একটা প্রবাদ বাক্য আছে নিজে যাকে বড় বলে বড় সেয় নয় লুকে যাকে বড় বলে বড় সেয় হয় এই কথাটা সত্য না মিথ্যা মানেন না কেটা তুলেন। সবাই মানছেন মানাতে ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে আমি যদি কই এই কথাটা যে মানে হ্যাঁ একশো পার্সেন্ট জাহার নামে যাইব এর চেয়ে বড় জঘন্য মিথ্যা কথা আমার কাছে আর একটা মনে হয় না জোরে বলেন না হজুবিল্লা ফেস থাকবে না চেষ্টা পাই গেলাই নিজে যাকে বড় বলে আল্লাহ নয় যাকে বড় বলে বড় হয় সত্য সারা পৃথিবীর মানুষ আমাকে দুর্নাম করুক আমার আল্লাহ রাব্বুল আল আমিন যদি আমাকে ভালো বলে পৃথিবীর ভালো বলার দরকার আমার নাই তাইলে লুকে বললে বড় নাকি আল্লাই বললে বড়। আল্লাহ বললে বড়। ও দুনিয়ার মানুষ আমি যেই দিকে যাচ্ছিলাম একটু আগেও বললাম ভালো করেন মন্দ করেন এই দেশের মধ্যে কিছু সুন্নি মানুষ আছে আছে না নাই ফহিরের দল উরুষের দল আছে না নাই আবার বেজার হইবেন না আমার কথায় যার যার খুদার বাদ খায় না আমার কোনো বেজারের দরকার নাই এরাই এক জায়গাত বইয়া এরকম কয় কি না আমার লোকে কইয়া নাম না গুণ হইব যত ফা ভাদ্যবাদ ফটাই দিবেন আমার লোক কনশাই এই গানটা আপনারা জানেন কি না এই যে দুনিয়া এত যত্নে এই যে দুনিয়া ওকে সায়া বাজি পুতুল রূপে বানায় মানব যেমনে নাচায় তেমনে নাচে পুতুলের কি দোষ যেমনে নাচাও তেমনি নাচে আল্লাহ যেমন নাচ তেমনি নাচে তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি সারা মা নাই এই যে দু এই যে দুনিয়া হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দ সর্প হইয়া দংশন করারুজা হইয়া যা তুমি আল্লাহ বাচ মার তুমি আল্লা বাঁচাও মার তুমি সারা মা বুধ নাই আল্লাহ তুমি সারা রাখেন এই যে কথাটা কইলাম এটা কোনো ভুল কইছি আল্লাহর বিরুদ্ধে কইছি এই কথাটা মানলে উপকার হইব না অপকার হইব এই কথার মানার একদল মানুষ আছে না নাই যেমনি না নাচায় এমনি আমরা নাছি আছে না নাই এই কথাটা আসলে কোনো ফহিরের গোষ্ঠী কোনো রসুলের গোষ্ঠী যদি মানে তাইলে হেয়ার পরিণাম ফলটা কী হবে আমি কুমুটু বেজার উইবেন হ্যাঁ কাফেরের গরের কাফের কাফের গড়ের কাফের কাফেরের দরজাটা কই আচ্ছা কেরমিছে আরেকটা কথা শুনবেন এই কথাটা দেয় সবার জন্য না কইলাম এই কথাটা কোন কোনো ক্ষেত্রে সত্য অর্থাৎ প্রত্যেক মানুষই যদি সেটাকে প্রত্যেক মানুষের বেলায় যদি সেটাকে অস্বীকার করে এই কথাটাকে না মানে তো হ্যাঁ কাফেরের গড়ের কাফের তাইলে দেখা গেছে মানলো কাফের নামানলো কাফের এর নাম ফহিরি এই স্কুলও ভর্তি হইলে যে মাদ্রাসাত পড়লে যেই এলএম শিক্ষা করলে আব্দুল গনির জাগাত নামের ভিসে লেহাওয়ায় ফকির এই ফকির শব্দ কেয়ামত পর্যন্ত আর কেউই কাটাত না সন্দীপের কুটি কুটি তেহার সম্পদশালী মানুষ এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে দুনিয়ায় বাহাদুরি করে কবরে যাইব কয়দিন পরে এটার উপরে কেউ ফেসাবো করতারে কিন্তু গনির কবরের উপরে কেউ ফেসাব করবার ক্ষমতা হবে না বুঝতে কষ্ট হইতেছে তাইলে এই জায়গায় এই শিক্ষা যার কাছে গেলে পাওয়া যায় এমন উস্তাদের কাছে আপনার আমার যাওয়া প্রয়োজন আছে না নাই আমার কথা বিরক্ত না আপনারা বুঝছেন আমার কথা সমাধানের দরকার আছে না নাই কি কর আচ্ছা আমি আজকে সন্ডিবের লেগে একটা সমাধান দিয়া যাব সেই সমাধানটা হইলো আল্লাহর হুকুম মান্যা যদি কেউ এবাদত করে সত্যিকারের আল্লাহ পাককে ভালোবাসা আল্লাহর হুকুমের উপরে নবীজির তরিকা অনুসারে আবাদত করার পরে সে চির জাহান হয়ে যাইব তার মধ্যে কোনো সন্দেহ নাই এই দলিল আপনারা দিয়ে আমি যুক্তি দিয়ে উক্তি দিয়ে কই লইবনি ঈদার মত এ লাগে ইদা হেডার মতো ইডার লাগে হেডা আমি না এই বেজাল সোজাই চাচ্ছি না আমি কোনো দূর ছুরি পড়ছি না ভূমিকে গেছি না আপনারা একটা দুরুদের মধ্যে লাগাই দিব আপনারা যদি জানা থাকে আপনারা কইবেন হুজুরও জানা থাকলে কইবেন আপনি জানা থাকলে কইতেন না আমার লোক আপনারা কইবেন আমি এক পায়ের কই সেটা দিব দিন হবে তখন হবে আমি কই আপনার আপনারা পারছেন না যেদিন হবে মিজান খারা নেকি বদি পড়বে দরা তখন হবে দিশাহারা সাল্লু আলা মুহাম্মদ আল্লাহুম্মা কই কি কই না কইছেন যে আপনি কি সুন্নি না এই ফয়াতটা কইছেন যে এটা কেডা শুনলি না ফ্রিসেরা কইছেন না মৌল হিসাবরা কইছেন না তাইলে আপনি একবার হিসাব করে দেখছেন নি একবার করার পরে আপনি মুসলমান আছেন না নাই একবার হিসাব করে দেখ আমি একটা প্রশ্নের উত্তর দিব না শুধু ওই কথাটারই উত্তর দিব বিল্লাহ যেই ব্যক্তির জবান দেওয়া বলবে যেদিন কেয়ামত হবে কেয়ামতের দিন নাকি ধরা পড়বে সেই দিন দিস হার কেনা সাল্লো আল্লাহ মোহাম্মদ তার মানে নবীজি নাকি নজুবিল্লা যদি দিশাহারা হয় সাফায়ত করবো হে মৌলবীর বাপে তাইলে এই কথাটা নবীজি শানে মহাব্বত রইল লাবিও দিয়া কথা না কাবিউর প্রয়োজন আছে কোরআন হাজিদের ব্যাখ্যায় প্রয়োজন আছে পুরানা জিচের ব্যাখ্যা দিয়ে সব কিছু মানুষকে বুঝানো যায় কোন একবার আলহামদুলিল্লাহ এইবার আমি পড়ি আপনারা শুনেন আমার সঙ্গে সুর মিলায় পড়েন যে দিন হবে মি জান খারা নেকি করবে যে দিন হবে মি জান খারা নেকি

বুঝতে কষ্ট হয়েছে বুঝতে কষ্ট হয়েছে তাইলে আগের কথায় নবীজির মহবত রইল নবীজিকে সাহারা করে এলাইস খেয়াল নাই কথাটা বুঝলেন না অনেক আলেমের জবান থেকে অনেক পীর মাসাইকের জবান থেকে শুনি নবীজি বিশ্বনবী মিন জালিক আমার নবী কি বিশ্বনবী আউয়ালে আখরে জাহের বাতেনে তাম সৃষ্টি জগতের নবী যিনি টিনাকে বিশ্ব বলে আখ্যায়িত করলে ইয়ারফরে যত আসে রসুলের মালা ওই গলাত লাগাইয়া গান গায় হের অবস্থাটা কি হইব একবার হিসাব করে দেখছেন ফিরে আমারে বদনাম করবেন নাইলে কইবেন ও হাবি নাকি কোন আমার নবীজির সানে যাররা থেকে জাররা পরিমাণ বেদবি যার মধ্যে রইল সেই ব্যক্তি কোনোদিন আশেখে রসুল হতে পারে না আমার আল্লাপাকের সানে যার রাত থেকে যাররা পরিমাণ যার থেকে যাররা পরিমাণ তোহমদ যদি আমার পাকের সানে আনা হয় সেই লোকটারও ইমান থাকে না কিসের ইমানদার এবার আসেন আমি সংক্ষেপে বলে দেই। আপনারা যদি ফাদু খুলিফি ইবাদিয়খুলি জান্নাততের বিনিময়ে বেহেস্ট এই কথা বিশ্বাস কইরা নবীজির তরিকায় আবাদত করেন তো এবাদতের নামগুলি কমো আমি ফৈল্লা নম্বরের আবাদতের নাম কি নামাজ দুই নম্বর আবাদতের নাম হইলো রোজা তিন নম্বর আবাদতের নাম কি জাকাত চার নম্বর আবাদতের নাম হইল হজ আচ্ছা আল্লাহ যেরকম হুকুম দিছে নামাজ আবাদত হিসাবে এটার ভিতরে শর্ত আছে না নাই হ্যাঁ শর্ত আছে না নাই প্রথম শর্ত হইল কি নামাজের প্রতি প্রথম শর্ত ফালিয়া বুধু রাব্বাহাজ আমার কথা না আল্লাহর কথা কর এই ঘরের মালিকের উপাসনা করো এই ঘরের প্রভুর আবাদত কর ফালিয়া আবুদু রাব্বা জল বাইত এই ঘরের প্রভু তাহলে এই ঘরটা কি ঘর। ঘর তাহলে অবশ্যই আল্লাহর ঘর আর এই আল্লাহর ঘরের মালিক তাইলে আল্লাহ আর ঘরে মালিক রে চিনার দরকার আছে না নাই আবাদত করলে এই নামাজটা ব্যস্ত যাই বেননি। নি যদি ফটোবাজি করে বুহ আড্ডা দেহেন যদি যাইতে গা আর যাইবেন গা আমার কোনো বাধা নাই না বাধা আছে আমার বাপের জন হাফে খাইব আপনারা ব্যস্ত যাওয়ার তাহেন আমার কোনো বাধা নাই দুই নম্বর কথা লা সালাতা খুজুরি কাল হয় না তোমার নামাজ হয় না তোমার নামাজ কখন একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কোনো খেয়াল তোমার নামাজে ঢুকলে আপনারা যতই আসে কে এলি হইয়া তাহেন নবীজির আল্লাহর প্রেমিক হয়ে থাকে তাহেন এই নমাজ খারুইলে শুধু আল্লাহ আল্লাহ খেয়াল হয় আর কোনো খেয়াল হয় না এরম নামাজ যদি আপনারা কেউই করেন আমার বুকগুলো বাহাদুরি করুন লাগতো না আপনি মরবার আগে আপনার বুকটা দিয়ে একবার কইয়া দেখেন এরম নামাজ আপনার জীবনে আদায় করছেন নি যদি না কইরা থেক্কাত হেন তাইলে আপনি ব্যস্ত গেলে আমার কোনো বাধা আছে তাইলেইনুমাসবেন তিন নম্বরটা এইবার তিন নম্বরে বাজত রইল জাকাত জাকাত হইল বেদা মানুষ বেদি মানুষ যাই সাত বড়ি রূপার পরিমাণ স্বর্ণ কিংবা রূপা কিংবা নগদ টাকা যদি আপনার এক বছরে জমা থাকে তার চল্লিশ ভাগের এক ভাগ গরিব মিসকিনে বিলাই দিলে এটা হইল জাকাত এটা জাহিরি মালের জাকাত জানের জাকাতে রে কথার আমি বর্ণনা করব না কারণ সময় কম আমি করে ফাল্লু অক্ষুণী মায় ছেড়ে দিলাম বলি কথাটা না কইলে আমার ভাই ফকিরের সান এবং মান আমার ভাই ফকিরের মর্যাদা আল্লাহ যেন অক্ষুণ্ণ রাখেন কেয়ামত পর্যন্ত রাখবেন কারণ আল্লাহর পবিত্র জবানে বলছেন না আউলিয়া উকুম ফিল হায়াত দুনিয়া অফিল আখেরা আমার অলিগণের আমার বন্ধুদের সম্মান দুনিয়ায় যেমন দেই আখেরা তো তেমনি দিতে থাকবো কনেকবার সব হাল আমি সেই প্রেক্ষিতে আমার ভাই গনির কথাটা হারিশ রকমোৎসবের ছাত্রের যোগ্যতার কথাটাই বলছি তার সাথে যারা এই মনাফিকি করতেছ বেদি করতেছ পরিণাম ফলটা ভালো হবে না খারাপ হবে একবার হিসাব করে কথা বলল না আমার কথা বেজা হইতেছে না না আমি কি ওর বদনাম করতেছি কারো বদনাম করতেছি যদি মনে করেন বদনাম করতেছি আমি আজকে জোর করে নাইকো বইছি দশ মিনিট আধা ঘন্টা কথা বলবোই আমি অসুস্থ মানুষ তারপরও অনেক দূরে কালকে সকালে চলে যাব প্রায় ছয় সাত দিনের একটা সফর আছে ওইখান থেকে ঘুরে আসতে প্রতিদিনই প্রোগ্রাম আছে তারপরও আমি বলছি কালকে সকালে ভোরবেলায় আমাকে চলে যেতে হবে আল্লাহ যেন নে এক হায়াত দেয় নে এক সফর দেয় সকালে একবার অন্তর খুলে বলেন একবার আমিন আমি খুব বড় মৌলবি বড় পিসাবি এটার পরিচয়ের জন্য বলি নাই আমি তারপরও আসছি যে আমি কোনোদিন কিন্তু মাহফিলে আমার এই পোস্টারে নাম থাকে আমার চেহারাটাও আপনারা দেহেন না আজকে আমি চেহারাটা দেখাইছি অন্য কোনো উদ্দেশ্য অবশ্যই আছে নাকি নাই নাকি না বাবা আমার কথা বেজারেছেন কথাগুলি বুঝতে আমাদের আপনাদের দরকার আছে না নাই এইবার আসেন এই জাকাত যদি আপনি এইরকমভাবে আদায় না কইরা থাকে দেন এই জাকাতটা ব্যস্ত যে তারবেন ষাট নম্বরে বা আমি কি সংক্ষেপে বলতেছি যারা মুক্তি মুফাসের হেরা হিসাব করে দেখেন আল্লাহর ঘর তো আপ করবেন সাতবার লাভবাই আল্লাহমা লাভবাই ক্লাশারি ক্লাস লাভবাই কয়ে আল্লাহর ঘর ঘুরবেন আল্লাহ লগে যদি আপনার কথা দূরি হয় তাইলে আপনার হজ আর যদি হয়ে এথা তো হজ নি তো এই অজারা করছেন হ্যাঁ যদি না হয়ে এথা কেটে এই অজদা এই যায় তাহলে আমার বাপের কোনো হাফে খাইব দন আপনারা যান তবে একটা কথা আপনারা আমি কই আল্লাহ কি হক বিচারক না নাই বিচারক না হ্যাঁ মিয়ারা ন্যায় বিচারক আচ্ছা এই ফার্স্টটা স্তম্ভ যে কইলাম এই ফার্স্টটা স্তম্ভ কি প্রত্যেক মুসলমানের জন্য দরকার আছে না নাই হ্যাঁ আচ্ছা ওখানে আবার এখানে আরেকটা ফটো আছে আমার ফটোয় ভেস লাগে একটু মাথার দিকে রাখেন ফটোয় একটা ফেস লাগে আল্লাহ আমি আমরা আমার লোক আপনারা সবাই পড়েন মনোযোগ সহকারে হাতের হাতে শুরুতে বসে জীবনে একবার পড়তে পারলেও কামে লাগবে পরেন আমার সঙ্গে মহিলারাও পড়ো কালেমাটে মহাম্মু আল্লাহু এই কলমা পড়ার পরে আপনি মনে প্রাণে বিশ্বাস এবং তার উপরে জিন্নাদার হইলে আপনি কি ইমানদার এবং মুসলমান হয়েছেন তো ওখানে পাঁচটা স্তম্ভের মধ্যে জাকাত কি সব দিন নেয় আপনারা না কিছু নেয় নেউয়া মানুষ আছে নাকি না দেউয়া আছে নেউয়া আছে তাইলে কলমা হেলাই ফরছে আপনি কি পড়ছেন না তাইলে হেইলাই দিব আপনি নিবেন এটা যেমন দুই শিক্ষামি লাগে না ক্ষুধার ইয়ার ফলে হজের বেলায় গরিব আর ধনী লাগাইছেন ধনীরা যাই তারবেন গরিবরা যাইতেন না ঈদা ওই শর্ত নাকি জাহিরি ভাবে এই শর্ত তাইলে আপনিও তো কলমা ভৈরাব মুসলমান আছেন তো মানে কলমা আমনে ভৈরামান না হিলারে দম দিল হেলাই মক্কা মদিনা গিয়া জিয়ারত করলো আমনে ভালেন না তাইলে এই কামটা কি দুই শিক্ষা ক্ষুধার ডক লাগে না তা আমি বললাম আবার এই দুই শিক্ষা ক্ষুধার দুনিয়ার বসবাস করি না আমার আল্লাহ হাকামুল কে নিন হক বিচারক ন্যায় বিচারক এই জায়গায় ন্যায় বিচার পাবেন কোথায় শয়তান যদি একদিন এইভাবে আপনাদের বুঝায় প্রশ্ন করে তখন তো আপনি চুপ করে থাকবেন তখন তখনই তাইলে আমার আল্লাহকে হক বিচারক ন্যায় বিচারক পবিত্র বানাইবার যোগ্যতা অর্জন করতে হলে কামেল মুর্শিদের দরকার আছে না নাই আছে না নাই যার কাছে গেলে যাই প্রশ্ন করতে জানে সে উত্তরও দিতে জানে আমি আরেকটা কথা বলে যাই এমন কোনো প্রশ্ন নাই তোমরা যারা আল্লাহর হাবিবকে নিয়ে সিনিমিনে খেলো আমার আল্লাহকে নিয়ে সিনিমিনে খেলো তোমাদের প্রত্যেকের প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর পবিত্র কোরআনে কারিমে আছে অনেকবার আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা কথার জবাব পবিত্র কোরআনে কারিম থেকে সুস্থ সুন্দর ভাষায় দেওয়ার যোগ্যতা আল্লাহ আমি পাপিকে দান করছে যদিও আমার কোনো এলেম কালাম নাই আমি আমার রবের এলেমের ভরসায় কথা বলছি কনেকবার আলহামদুলিল্লাহ আপনারা আমার কথা বেজার হয়েছেন এইবার আসেন। তাইলে এইবার যখন জান্নাতে জানলাতে না নবীজির কাছে গেলেন মহব্বতের কথা কইতেছি খালি গান গায়ে যে মহব্বতই করে লাইতেছেন ফিরের বাট নিয়ে ফুল দিয়া লাইলে আপনার মহব্বত গেল গা এই মহব্বতের গর মহব্বতরা একবার হিসাব করে দেখ কারে আসল মহব্বত কয় ফুলের মহব্বত বড়ো না প্রকৃত মহব্বত মোহব্বত এই মুসলমানের দল শায়ন বেজারের নামার কথায় আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না হে মুসলমান এইবার আল্লাহর হাবিবের কাছে গেলেন অগো আল্লাহর হাবিব আল্লাহর হুকুমের আবাদত করে তো পরিণাম ফল বালা দেখতেছি না উপায় নাই এখন কী করবো আল্লাহর হাবিব বলতেছেন এলে তুমি যদি এইবার ঠিকই বুঝা থাহ আল্লাহর হুকুম মানতে তোমার কষ্ট হয় তুমি পারবে না তাইলে এবার আমার হুকুম মানো তা আমার হুকুম মানতে গিয়া তোমার একটা শর্ত আছে বলতেছিলাম বাজান তাইলে এই শর্তটা এই হাদিসটা প্রত্যেকে মানে কেন মানে না পৃথিবীর যত মুসলমান আছে সবাই মানে নবীজিকে মহব্বত করতে হবে তার পিতা মাতার চেয়েও তো উর্বেগ ঠিক না বাবা প্রস্তাব হয় আমার কথাটা শেষ করে দিই প্রস্তাব হলো উমর খাত্তাব একদিন নবীজির পিতা নবীজির সম্বন্ধে ওনার পিতা যারা পরিমাণ মন্তব্য করার সঙ্গে সঙ্গে উমরের তরুবারে দিয়া বাপের কাইটা ফেলাইছে তাহলে প্রমাণ হইনি যে সব কিছু বাপ মা সব নবীজির কাছে সৈপা দিচ্ছে প্রমাণ হইছে নি এর কিছুদিন পরে আমি খুব সংক্ষেপে আপনাদের ব্যাখ্যাটা বুঝাই দিতেছি এটা হাকিকত বুঝাইতে অনেক দীর্ঘ সময়ের দরকার সময় নাই এই কারণে আমি লম্বা করতেছি না কোনো কৌশল টানতেছি না আমি সরাসরি উত্তরটা দিয়ে দিচ্ছি এইবার এইভাবে যখন সাহাবারা গ্রহণ করলেন আমার আল্লাহ পবিত্র কোরআনে একটা আয়াত নাজিল করলেন ইন কুন্তুম চখে বোনাল্লাহ খদ্য বেউনি ইয় বিবি কমল্লাহ ওয়া গোফিরলা কুম জুনু বাকুম ওয়াল্লাহু গা ফুরুর যদি তুমরা আমি নিরাকার আল্লাহ সন্ধান পেতে চাও তাইলে তোমরা একটা কাজ করো কি কাজ আমার হাবিবকে এর্তে করো সম্মান করো যদি সম্মান করো আমার আল্লাহর গাফার নামের বদলতে তোমার জীবনের পাপগুলি আমি মাফ করে দিব সাহ বুকা হয়ে গেলেন আর কিভাবে সম্মান করবো আর কোন সম্মানের জায়গা আছে সাহবাড়া আরস করলেন ইয়ারসুল আল্লাহ ইয়া আল্লাহ আর কিভাবে আপনাকে সম্মান করব আমাদের তো বুঝে আসে না আল্লাহর হাবিব মুসকে হাইসা তিনটে আঙ্গুল সামনে উঠাই দিলেন সাহবার প্রশ্ন করলো হাবিব হাবিবগো তিনটা আঙ্গুল কি প্রথম আঙ্গুল অনুসরণ দ্বিতীয়টা অনু প্রথমটা অনুকরণ দ্বিতীয়টা অনুসরণ তৃতীয়টা ধাবন অনুসরণ মানে আমি যা করছি তোমরা তা করবা চাইলে নবীজি না মাছ কি পড়ছে না না এমনে নাচে এমনে নাচে হ্যাঁ আচ্ছা এই অনুসরণের ভিতরে নবীজির অনুসরণ করতে গেছে কোনো শর্ত লাগাইছে যে অনুসরণ করতে গিয়ে এইটা করবা এটা করবা এইটা করবা আল্লাহর আবাদতের মধ্যে কিন্তু শর্ত লাগাই দিছে না লাগাইছে না নামাজের ভিতরে শর্ত আর নবীজি অনুকরণ করো সহজ হয়েছে না আর সহজের কথা আল্লাহ বলছেন ইহিদিনা সিরাত মুস্তাকিম অতি সহজে আল্লাহকে পাওয়া যাবে খাঁটি পীরের দরবারে গেলে অতি সহজে আল্লাহকে পাওয়া যায় কোন একবার আলহামদুলিল্লাহ নামাজ ছাইরা না দইরা নামাজ ধৈরা। এইবার দ্বিতীয়ত নবীজির রোজা রয়েছে উপাস রয়েছে আপনিও উপাস থাকেন চলব এর ভিতরে আর কোনো শর্ত নাই যে আপনি আর কোনো কিছুর দিকে তাকাইতে পারবেন না হজের বেলায় আপনি খালি টু আপ করবেন আপনার হজ হয়ে যাবে কিন্তু নবীজির এত্তেবা আপনাকে থাকতে হবে থাকতে হবে কি না আমার কথা বাবা বুঝেন নবীজির এত্তেবাটা শুধু মুখে বললে হবে না যে সুন্নি মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ ছাইরা দেয় নবীজির সুন্নতকে অবহেলা করে সুন্নত পরে না সেই ব্যক্তি নবীজির আসে তাইলে কথা বুঝেছেন নি তাইলে নবীজির আসে কইতে হইলে এই করা দরকার আছে আছে না নাই আর আপনাদেরকে বলে যায় শেষেরটা হইল অনুধাবন আর অনুকরণ হইল হকানি পীর মুর্শিদের আল উলামা ও আর নবীজি বলছেন আমার বিদায়ের পরে এই জমিনে আমার কিছু ওয়ারিস বর্গ থাকবেন এখন ওয়ারিস কেডা নাই বেরোসুল কেডা মাদ্রাসা পড়লেই নাই বেরোসুল হয় না 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 তারা নাই না হ্যাঁ আমার কথা শুনেন আপনি গেজি গেলে করবেন আমরাই নাই বেরসুল আমরা মাদ্রাসা ফেরে এলএম শিখছি তো নবীজি কোন মাদ্রাসা পড়ছেন মাদ্রাসার নাম নাই আপনি মাদ্রাস ফিরে ওয়ারিস হলেন কেমনে তাই নবীজির কাছে কী শরীয়ত তরিকত হাকিকত এলমে মারে হ এলেমের সম্মান আল্লাহ ওনাকে গায়েব থেকে দান করছে গায়েবী এলেম যার মধ্যে আল্লাহ দান করছে আর শরীয়তের পায়বন্দি শরীয়তকে যে পরিপূর্ণভাবে শ্রদ্ধা করে সম্মান করে আল্লাহর সাথে সেরেক করে না সে হলো পূর্ণ ইমানদার পূর্ণ চুন্নি তার পূর্ণ চুন্নি হতে হলে আপনাকে শরীয়তের পায়বন্দি হতে হবে কথা বুঝতেছেন নি আমি আর সামনে লম্বা করলাম না এরপরে অনুধাবন শব্দটা হলো ধ্যান করা মুরাকাবা করা আপনারা এরকম জাহিরি জিকিরের দ্বারা তালিম শিক্ষা করবেন আর এই শিক্ষার পরে মোরাকাবার ধ্যানে বসে মোরা কাবার ধ্যানের কিছু নিয়ম আছে নীতি আছে যদি আপনার বিভিন্ন পীর মাসাইকের কাছ থেকে মোরা কাবার নিয়ম শিক্ষা করে নেবেন আমাদের নিয়ম অনুসারে এই তরিকার নিয়ম অনুসারে আমি আমার কালবের দিকে মোতাবাজ্জু আমার কালাব আমার মুর্শিদ কাবলার কালবের দিকে মোতাবাজ্জ আমার মুর্শিদ কাবলার কালাব দাদা পীর সাহেব কেবলা হয়ে নবী করিম সাল্লি ইসলামের কলবের দিকে মোতাবাজ্জু নবী করিম সাল্লু ইসলামের কালাব আল্লাহ পর্যন্ত পৌঁছানো আছে কোন বেড়া হে আল্লাহ তুমি তোমার এই নামের বরকত এ ফায়েজ আমাকে তুমি দান করো এটা হলো মুরাকাবার নিয়ত আর আমাদের জিকিরে জলি আপনারা যেটা করেন আমরাও করি সামাও গাই এটাও আমরা জায়েজ আছে না জায়েজ না সামা আমি যদি সেই বর্ণনা দিতে যাই অনেক সময় লাগবে সামাও জায়েজ আছে সামার সাথে তাল মিলে জিকির করাও যায় আছে ইয়া শিক্ষা শিক্ষানিবিষ অবস্থায় জায়েজ কিন্তু এটা সারা জীবন খালি হেনোই রাখবেন কাবার ধেনে যাবেন না ওইখানে যাবেন না তাইলে এই জিন্দিগির জিকির করা না করার সমান কথা ওই আমার কথা বুঝে যাচ্ছি কি না বুঝেন না কেন কোনো বিরুদ্ধে কইছি কথা বুজার দরকার আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে বুজার তৌফিক দান করে সবাই বলেন একবার আমিন তো উপকৃত না বেরোসুন আরেকটা কথা আপনারা আমি না কই ফার্তাছি না আমি হারিজ মলবীর ফুর দিকে এই কথাটা কুয়ে যাই তরিকতের আহলে বায়াত আহলে সুন্নাতাল জামাতের অন্তর্ভুক্ত যারা তারা পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্ল পর্যন্ত সীমাবদ্ধ বরফীর বরফ পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ পর্যন্ত হুজুর পাকসল্লা পর থেকে পাঞ্জাতনিয়া যারাই তরিকতের পথে আসেন আহালে বায়াতে আসেন তারা সবাই ঠিক বড় ইস্যাব বলছে যে আমি দুনিয়ার থেকে জাহিরি চোখের আড়ায় গেলে এই দুনিয়ার মধ্যে বারো রকমের পীর আইব কয় রকমের বারো রকমের পীরের মধ্যে এগারো রকমের পীরের নিয়ম কানুন পদ্ধতি ওই জাহান নামের কথা বুঝিনি যেমন ফানাফি শেখের দরজার মধ্যে যাইবার লাগা আমি গুসা মারা ওয়াদের মধ্যে কইয়াছিলাম হাবিবুর রহমান আমি তো বদনাম করতেছি মিশা কথা কইয়নি সৌদি আরব গিয়ে কইতাছি আপনার গুসা মারা পীর হাবিবুর রহমান সাহেব ওই যে ইয়ার আরে রেজ বেদরবার শরীফের উনি ওয়াজ করছিল উনার মুড়িদের ঘরের ভিতরে গেছি ফরে ছায় দি বড় বড়ো এক ছবি টাঙ্গায়া ফুলের মালা দিয়ে থিয়ে দিছে সেই দিন আমি ওয়াজের মধ্যে কইছিলাম যে উনার দশ লক্ষ কিতাব বড় বাজার আছে একটা ফটো আমারে দিয়া যাক এই ফিরে ছবি টাঙ্গায়া ফুলের মালা দিয়া পূজা করলে হিন্দুরার পূজার এই পূজাটার মধ্যে বেশ কম বুঝায় দিন ফানাফি শেখের দরজা অর্জন করতে হবে চব্বিশ ঘন্টা পীরের ছবি নিজের সামনে ভাসতে হবে এই দরজা কেমনে হইবো কেমনে বুঝবেন এটা ফিরের কাছ থেকে শিক্ষা নিবেন এই দুনিয়ার জমিনে যদি আপনি ওখানে ছবি টাঙ্গাইয়া এই দরজা দেওয়া যান তাহলে বরফ হিসাবে ছবি একটা টাঙ্গাইয়া দেহাই দিয়ে লাগবো হারিজ মৌলভীর ছবি একটা টাঙ্গায় দেহাই দেওয়াও লাগব গনি বৈরের ছবি একটা টাঙ্গাইয়া দেখাই দিয়েও লাগব কথা বুঝাচ্ছেন নি বাংলা হ্যাঁ তাইলে আপনার আমার ছবির কোনো দাম নাই এটার ভিতরে শিক্ষার জন্য পথ আছে আর এই শিক্ষার শিক্ষা করার জন্য আমার এই নাতিসহ এরকম যারা আপনারা পীর মার সাহেক আছেন তাদের কাছ থেকে এই শিক্ষাগুলি অর্জন করবেন আল্লাহ পাক যেন পবিত্র ইমানদার না বানায়া কবরে ডাক না দেয় সকলে অন্তর খুলে বলেন একবার আমিন আবার বলেন আমিন আমার কথার মধ্যে কোনো স্পট আছে বাকি যে প্রশ্নগুলি রইল। এটা ভবিষ্যতে যদি আল্লাহ আমাকে দিন সুযোগ দেয় আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো নতুবা আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করলে আমি সহি শুদ্ধ ভাষায় তবে আমি একটা কথাও বিশ্বাস করব না কোরআন এবং হাদিসের বাহিরে যদি কোনো যুক্তি দলিল হয় আমি সেটাকে মানি না পবিত্র কোরআন হাদিসের ভিতরেই তার সঠিক প্রমাণ আছে কোন একবার আলহামদুলিল্লাহ